সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমি গত কয়েকদিন যাবৎ এসপিসি নিয়ে ভিডিও তৈরি করতেছিলাম যার মধ্যে একটি ভিডিও ছিল রিনিউর নামে নতুন প্রতারণা আর রিনিউ নামে নতুন প্রতারণা কেন বলেছিলাম আমাদের সব ব্যালেন্সে এবং আমাদের ইনকাম ওয়ালেটে টাকা থাকার পরেও এসপিসি বলতেছে আমাদের ক্যাশ টাকা দিয়ে নতুন করে আইডি রিনিউ করতে হবে আমার সেই ভিডিওটি একজন ভাই দেখে তার নাম হচ্ছে সাইফ এফেক্স তিনি একটি কমেন্ট করেছে কমেন্টটি আপনারা দেখেন তিনি কমেন্ট করেছেন রিনিউ করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকা এসপিসি টাকা ছাপানো হোক সেই টাকা দিয়ে রিনিউ করব তার মানে হচ্ছে যেহেতু আমাদের ইনকাম ওয়ালেটে যে টাকা এইটা দিয়ে রিনিউ হচ্ছে না আবার হচ্ছে গিয়ে আমাদের সব ব্যালেন্সে যে টাকা আছে তা দিয়েও রিনিউ হচ্ছে না সেই জন্য আমার ভাই রাগে ক্ষোভে দুঃখে তিনি বলেছে বাংলাদেশ ব্যাংক থেকে এসপিসি নামে নতুন টাকা তৈরি করা হোক তাহলে আমরা সেই টাকা দিয়েই রিনিউ করব। আমি বারবার বারবার বলতেছি এস যারা যুক্ত আছেন সকলের কাছে আমি বলতেছি এস স্বচ্ছ একটি কোম্পানি ভালো একটি কোম্পানি যদি নিজেদেরকে প্রমাণ করতে চায় তাহলে অবশ্যই উইড্রো দিতে হবে উইদ্র চালু করতে হবে যতক্ষণ না পর্যন্ত উইদ্র চালু না করে নতুন করে আমাদের পকেট কাটতে চাচ্ছে আপনারা একটু সাবধান হন ইনকাম করতেছি প্রতিদিন ইনকাম করতেছি আমার এখানে সব ব্যালেন্স জমতেছে আমার এখানে ইনকাম ওয়ালেট জম হইতেছে আমার কাছে প্রচুর টাকা আছে এখন এই টাকা আমি না তুলতে পারার কারণে আমি নতুন করে আরও আইডি করতে পারতেছি আমি নতুন করে আইডি করতে পারতেছি সেইখান থেকেও ইনকাম আসতেছে এখন আমি যদি আমার দশটা আইডি থেকে পঞ্চাশটা একশোটা এক হাজারটাও আইডি করে ফেলি আর এক হাজারটা আইডি থেকেও আমার ইনকাম আসতেছে প্রচুর কিন্তু বিনিময়ে আমি ক্যাশ টাকা তুলতে পারতেছি না এসপিসির বন্ধ। বন্ধ এইটা কি খুব মানে লাভবান কিছু আপনাদের কি মনে হয় খুব লাভবান কিছু এখানে হইতেছে আমার মতো এরকম অনেকেই আছে আপনাদের মধ্যে অনেকেই আছে যাদের ব্যালেন্সে টাকা জমা আছে, তা দিয়ে আপনারা নতুন নতুন অ্যাকাউন্ট করতেছেন আর দৈনিক আপনারা নতুন নতুন করে মানে কাজ করার সময়টা আপনাদের একটু বেশি বাড়তেছে আগে যদি আপনারা আধা ঘন্টায় কাজ শেষ করতে পারতেন এখন আপনাদের সেখানে এক ঘন্টায় কাজ কাজ করতেছেন কিন্তু বিনিময়ে কিন্তু আপনাদের টাকা আসতেছে না এখন যারা অ্যাকাউন্ট খুলতেছেন নতুন করে যারা অ্যাকাউন্ট খুলতেছেন এখনও পর্যন্ত বলি যেন আপনারা একটু সাবধান হন এসপিসি উইড্রো চালু করার আগ পর্যন্ত আপনারা নতুন অ্যাকাউন্ট তৈরি করা বন্ধ করুন